আজ নিরামিষ মোচা রান্না করলাম মোচাগুলোকে আলাদা করে নিই সেগুলোকে একইভাবে রেখে রান্না করলাম হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন চালের গুঁড়োর ব্যাটারে ডুবিয়ে মোচাগুলোকে ভেজে নিয়েছি লালচে করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচফুরন দিয়ে দিলাম কেটে রাখা আলু হলুদ নুন দিয়ে একটু নেড়েচেড়ে ঠেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা মশলা জিরে ধনে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ এবং কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাটাকে পেস্ট করে রাখা টমেটো কেচাপটা দিয়ে দিলাম হয়ে গেছে সব কিছু মশলা ভাজা পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবং ভেজে রাখা মোচাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে গরম মশলা এবং এক চামচ ঘি দিয়ে এখন নামিয়ে নেব ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ